সোমবার দুপুরে মসজিদের সামনে মনের আনন্দে খেলছিল কয়েকজন শিশু। এ সময় মসজিদের ইমাম 5 বছরের একটি শিশুকে মসজিদের ভেতরে নিজের কক্ষে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। ছোট শিশুটি ভয়ে চিৎকার করলে তাকে ছেড়ে দেয়। এ ঘটনা ঘটেছে মাগুরা সদর উপজেলার বেলনগর গ্রামের শিকদারপাড়া মসজিদে। পরে ভুক্তভোগী শিশু তার মা বাবাকে ঘটনা খুলে বললে পুলিশকে খবর দেন তারা। পরে ঘটনাস্থলে গিয়ে ইমাম মোহাম্মদ সাইফুর রহমানকে গ্রেফতার করে পুলিশ। আমার ভাস্তি মসজিদের সামনে খেলাধুলা করতেছিল, এই সময় আমাদের ইমাম সাহেব ভাস্তিকে মসজিদে নিয়ে তার কক্ষে নিয়ে অশ্লীল আচরণ এবং দর্শন করার চেষ্টা করে। আমরা এর সুষ্ঠু সঠিক বিচার চাই। খারাপ কিছু করার চেষ্টা করে, যখন বাচ্চা চিল্লাচিল্লি করে, চিল্লাচিল্লি শুনে আমরা আগায় যাই। আগায় যাওয়ার পরে হুজুরে তাৎক্ষণিক সাথে সাথে ধরে ফেলি। আমরা প্রশাসনকে জানাই, প্রশাসনের মাধ্যমে তাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে আসা। এই ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা মাগুরা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। অভিযুক্ত ইমাম সাইফুর রহমান ফরিদপুরের মধুখালী উপজেলার জগন্নাথদী গ্রামের মোহাম্মদ বকু শেখের ছেলে। ভুক্তভোগী শিশুকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। সময় সংবাদ, মাগুরা।